দীঘা মন্দারমণিকে বাদ রাখলে তাজপুর সিবিচই বাঙালির পছন্দের সিবিচ ডেস্টিনেশন। তাজপুরে বিচের কাছাকাছি এবং কিছু দূরে প্রচুর রিসোর্ট এবং হোটেল গড়ে উঠেছে। আমরা এবার উঠেছিলাম তাজপুরের ব্লু লেগুন রিসোর্টে। ব্লু লেগুন রিসোর্টটি সমুদ্রের একদম কাছাকাছি। এখানে ক্যাম্প ফায়ার, ডিজে পার্টি সবকিছুরই ব্যবস্থা রয়েছে। তবে এই রিসোর্টের সবথেকে বিশেষত্ব হলো চার বেলা একেবারে জামাই আদরে খাওয়া দাওয়া। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের ছুটিতে এবার ঠিক করলাম বেশি দূর না গিয়ে কাছাকাছি তাজপুর সিবিচে দুটো দিন কাটিয়ে আসব। কিছুটা নেট সার্ফিং করে এবং রিভিউ দেখে ঠিক করে ফেললাম থাকবো একেবারে সমুদ্রের কাছাকাছি ব্লু লেগুন রিসোর্টে। এই রিসোর্ট থাকা খাওয়ার প্যাকেজ হিসেবে বুকিং করা হয়। রিসোর্টে ঢুকেই একটি বিশাল লন এবং তার ডান পাশে দোলনা ঝোলানো। লন পার করেই সোজা ডাইনিং স্পেস কাম রিসেপশন। ম্যানেজারবাবু গেটের ভিতরেই আমাদের অপেক্ষায় বসে রয়েছেন। রিসেপশনে ঢুকেই বুঝতে পারলাম এখানে ক্রিসমাস পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। চেক ইন ফর্মালিটি সেরেই আবার বেরিয়ে পড়লাম লনে। বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে স্লিপ, দোলনা, ঢেকি। এখানে রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন করা হয়। কিছুটা সময় কাটিয়ে এগোলাম আমাদের জন্য বরাদ্দ রুমের দিকে। রুমটি মাঝারি সাইজের, তবে বেসিক অ্যামেনিটিস সবই রয়েছে। একটু ফ্রেশ হয়ে নিয়ে এগোলাম ডাইনিং স্পেসে লাঞ্চ সারতে। লাঞ্চের থালিতে সুন্দরভাবে সাজানো ভাত, ডাল, তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, তোপসে ফ্রাই, চাটনি। লাঞ্চের স্পেশাল ফিশ আইটেম সর্ষে দিয়ে পমফ্রেট। প্রতিটি আইটেমই অসাধারণ। সবশেষে চাটনি, পাঁপড়। লাঞ্চ পর্ব সেরে এবার একটু জিরিয়ে নিলাম দোলনায়। একটু বিশ্রাম নিয়ে এবার এগোলাম একেবারে কাছে সমুদ্র তীরের দিকে। রিসোর্টের গেট থেকে বিচের দূরত্ব 100 মিটারও হবে না। বিচ থেকে ফিরে রিসোর্টের আশপাশটাও একটু পায়ে হেঁটে ঘুরে দেখলাম। ঘুরে ফিরে আবার যখন রিসোর্টে ফিরলাম তখন রাত নেমে এসেছে। মায়াবী আলোয় সেজে উঠেছে পুরো রিসোর্ট ক্যাম্পাসটি। লনে আমাদের জন্য টেবিল চেয়ার পাতা হয়েছে। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা করে সাজানো হয়েছে প্লেটে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, সস। অন্য অনেক রিসোর্টেই দেখেছি ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা করে এতটা স্ন্যাক্স সার্ভ করা হয় না।
ভাগ্নে নামে পরিচিত এখানকার এক কর্মচারী তখন ডিজে রূপে নানান রকমের গান বাজানো শুরু করে দিয়েছে। বাজনার তালে তালে পা মেলালাম বড় ছোট সকলেই। অনেক রাত অবধি চলল গান বাজনা। হঠাৎ রিসোর্ট থেকে সমুদ্রের গর্জন শুনে ছুটে গেলাম সমুদ্রের পাড়ে। সমুদ্র একেবারে মাচার উপর দোকান ঘরের তলায় চলে এসেছে। রাতের ডিনারে চাইনিজ খাবার, ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং পনির। পরদিন সকাল, আকাশ কিছুটা কুয়াশাচ্ছন্ন। ব্রেকফাস্টে ম্যাগি এবং অমলেট ব্রেড টোস্ট। লুচি তরকারি আমরা খেতে চাইনি, নাইলে তারও ব্যবস্থা ছিল। ব্রেকফাস্ট সেরে আবার চলে এলাম সমুদ্র তীরে। দুপুরে সাজানো থালায় আবার লাঞ্চে ভাত, ডাল, সবজি, আলু পোস্ত, চাটনি, তোপসে ফ্রাই আর সঙ্গে বেগুনি। আজকে স্পেশাল মাছ ভেটকি। এখানকার খাওয়া দাওয়া দারুণ এনজয় করছি। একটু ম্যানেজার বাবুর ইন্টারভিউ নিয়ে যাওয়া যাক। ও, আপনার নাম কি? রবি পান্ডা। আপনি কতদিন আছেন এখানে? 12 বছর। 12 বছর, মানে প্রথম যখন থেকে হয়েছে। আচ্ছা, আমাদের এই যে এই রিসোর্টে ব্লু লেগুনে কটা রুম আছে, কত একটু আমাকে বলুন। 9টা ডবল বেড। আচ্ছা, 1টা 4 বেড, 1টা ডরমেটরি। ডরমেটরিতে কটা বেড? 12 বেড। 12 বেডের। আর আপনাদের তো রান্না আমি খেলামই, অসাধারণ। আর সব থেকে বেশি ভালো যেটা আপনাদের লাগলো, আপনাদের আতিথেয়তা, যে আপনাদের কোনো না নেই। এইটাই মেনটেন করবেন, তাহলে আমি আবার আসবো এখানে। আজ রাতের স্পেশাল আইটেম মাটন। এখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এক পিস মাটন এক্সট্রা চাওয়াতে আরো 4 পিস দিয়ে গেলেন। আপনি যদি ভোজন রসিক হন তবে ব্লু লেগুনে আপনাকে আসতেই হবে। আজ আমাদের তাজপুরের লাস্ট দিন, আজই রওনা দেব তাজপুর ছেড়ে। সকাল সকাল বেরিয়ে পড়লাম তাজপুর মোহনার দিকে। সমুদ্র পাড়ে 2-3 ঘন্টা কাটানোর পর ফিরে এলাম ব্রেকফাস্ট করতে। আজও ব্রেকফাস্টে যে যার পছন্দ মতো ব্রেড টোস্ট, অমলেট এবং ম্যাগি। একেবারে জামাই আদরে 2টো দিন দারুণ কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।